লন্ডনের টিউব রেলের হোয়াইট চ্যাপেল স্টেশনের নাম বাংলা ভাষায় লেখা নিয়ে এবার টুইট করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছেন যে এটি বাংলা ভাষা ঐতিহ্য সংস্কৃতির জয়। আমরা এই নিয়ে কথা বলবো। আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি সত্য সুন্দর ভট্টাচার্য। সত্য, বিস্তারিত জানতে চাইব। দেখো, প্রথম থেকেই আমরা বিলেত বলতে লন্ডনকে বুঝি, এবং সেখানে বিলেতে মেট্রো স্টেশনের নামে বাংলা ভাষার ব্যবহার বাঙালি হিসেবে কিন্তু একটা বিরাট গর্বের বিষয়, এবং সেটিকেই গর্ব অনুভব করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবং তিনি টুইটে জানিয়েছেন যে লন্ডন মেট্রো স্টেশনের যে হোয়াইট চ্যাপেল স্টেশন, শুধুমাত্র সেই স্টেশন নয়, আমরা যদি দেখি তাহলে সেই হোয়াইট চ্যাপেল যে অঞ্চল, সেখানে লন্ডনে বসবাসকারী প্রায় 70% বাঙালি কিন্তু ওই হোয়াইট চ্যাপেল অঞ্চলে থাকেন। শুধুমাত্র মেট্রো স্টেশনের নাম নয়, সেখানকার বিভিন্ন দোকানের নামও কিন্তু ইংরেজির পাশাপাশি বাংলাতেও কিন্তু সাইনবোর্ডে বাংলা ভাষার ব্যবহার সেখানে হচ্ছে। এবং বিশেষ করে মেট্রো স্টেশনের হোয়াইট চ্যাপেল মেট্রো স্টেশনের নাম শুধুমাত্র ইংরেজিতে নয়, তার পাশাপাশি বাংলাতেও থাকার ফলে সেখানে বসবাসকারী যে সমস্ত বাঙালিরা, প্রবাসী বাঙালিরা ছিলেন, তারা বহুদিন ধরে লন্ডনে বসবাসকারী বাঙালিরা তারা দাবি জানাচ্ছিলেন যে এই হোয়াইট চ্যাপেল স্টেশনের নাম বাংলা ব্যবহার করা হোক, এবং সেই দাবিকেই বলা যেতে পারে স্বীকৃতি দিল লন্ডন। বিলেতে বাংলা ভাষার ব্যবহার সেটা কিন্তু একটা আন্তর্জাতিক ক্ষেত্রে, একটা বড় আন্তর্জাতিক পরিসরে একটা নতুন মাত্রা পেল বলে মনে করছেন মুখ্যমন্ত্রী। এবং সেখানে মাতৃভাষা বাংলাকে বিদেশের মাটিতে এভাবে ব্যবহার করা, এবং সেখানে শুধুমাত্র হোয়াইট চ্যাপেল মেট্রো স্টেশন দিয়ে শুধুমাত্র যে লন্ডনে বসবাসকারী যারা প্রবাসী বাঙালি তারা যে যাতায়াত করেন এমনটা নয়, সেখানে বিভিন্ন দেশের বহু ভাষাভাষী মানুষ এই হোয়াইট চ্যাপেল স্টেশন দিয়ে যাতায়াত করছেন মেট্রো স্টেশন দিয়ে, এবং সেখানে তারা থাকে। ফলে সেখানে বাংলা ভাষাকে সাইনবোর্ডে ব্যবহার করা কিন্তু শুধুমাত্র বিলেতে নয়, আন্তর্জাতিক ক্ষেত্রে বাংলা ভাষার একটা প্রসারে বা বাংলার সংস্কৃতি বা ঐতিহ্যের জয় বলে মনে করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ধন্যবাদ সত্য। আমরা কথা বলছিলাম আমাদের প্রতিনিধি সত্য সুন্দর ভট্টাচার্যের সঙ্গে।